আজকের এই ভিডিওটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ স্থান পাবে আমার ভিডিওগুলির মধ্যে যে সমস্ত হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমার ভিডিওগুলি দেখে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এই ভিডিওটি আরও উদ্বুদ্ধ করবে যেসব সাধারণ মানুষরা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন হোমিওপ্যাথিক সম্বন্ধে সম্যক ধারণা উপলব্ধি করছেন হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে আস্থাশীল হচ্ছেন তাদের এই ভিডিওটি যথেষ্ট কাজে লাগবে এই ভিডিওটি অত্যন্ত শিক্ষামূলক এবং এই ভিডিওটি আমি প্রমাণ করে দেব আগে অনেকবার দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে মানুষের মন শরীরকে কন্ট্রোল করে গীতা আছে বলা শ্রীকৃষ্ণের মুখ দিয়ে সমস্ত জায়গায় আমরা যারা কগনেটিভ সায়েন্স মানসিক বিজ্ঞান মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেন আমরা যারা মনোরোগ নিয়ে অল্প স্বল্প পড়াশোনা করছি সব বিষয়ের মধ্যেও আমরা বিশ্বাস করি মন শরীরকেই পরিচালনা করে অনেক শারীরিক অসুখ মনের কারণে হয়ে থাকে তাহলে কারণে হয়ে থাকে মানে মেন্টাল ডিস্টারবেন্সেস মে প্রডিউস ফিজিক্যাল ডিজিজেস ফিজিক্যাল ডিজিজ তৈরি করতে পারে তৈরি করতে পারে মানে তার মানে প্যাথোলজি অল্টার করতে পারে ফিজোলজিক্যাল ফাংশানকে অল্টার করতে পারে যার হার্টের কোনো প্রবলেম ছিল না তার রাতারাতি হার্টের রিদমিক ইসিজি চেঞ্জ করতে পারে ব্রেনের ইজির পরিবর্তন করতে পারে ডিওডিনামে আলসার তৈরি করতে পারে ইন্ট্রেস্টিং আলসার তৈরি করতে পারে সব পরিবর্তন গ্রসলি হতে পারে প্যাথোলজিক্যাল হতে পারে স্ট্রাকচারালি হতে পারে বা অ্যানাটমিক্যালি হতে পারে আমরা বহু ক্ষেত্রে দেখেছি বহু ক্ষেত্রে বারো চোদ্দ বছর আগের কথা একটি ঘটনা তখন খুবই সাড়া ফেলেছিল একটি ছেলের পেটে ব্যথা তখন আলট্রাসোনোগ্রাফি এসব এত উন্নত হয়নি ডাক্তাররা দেখে ঠিক করেছিল যে পেটে ব্যথা হয়েছে এটি ইজ কেস অফ ডিউডাল আলসার কারণ ছেলেটি ট্রেনে ট্রেনে ধূপ বিক্রি করতো মেডিকেল কলেজে ইনভেস্টিগেশন অত না করেই যখন ডাক্তাররা শিওর হয়েছিল ইট ইজ এ কেস আলসার ডিউডা আলসার দি পেশেন্ট ওয়াজ অপারেটেড কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখা গেল তার কোনো আলসারের লেসমাত্র নেই আলসারের কোনো চিহ্নই নেই তাহলে আলসার হলো কেন আলসারের সিমটম দেখা দিল কেন আলসারের সিমটম এই জন্যই দেখা দিল ইট ওয়াজ এ কেস অফ মর্টিফিকেশান মনো কষ্টের জন্যে রুটি রোজগারের জন্যে ধূপ বিক্রিটা সে তার মন থেকে কিছুতেই মনে মেনে নিতে পারছিল না সেই ঘটনায় প্রমাণ করেছিল যে মাইন্ড কন্ট্রোলস দ্য বডি মাইন্ড কন্ট্রোলস দা বডি তারপর বউ শুনছেন মাইন্ড কন্ট্রোলস দ্য বডি এই ভদ্রলোক এজ অ্যাবাউট সেভেন্টি থ্রি ইয়ার্স আমরা অনেক ঘটনায় আমরা প্রমাণ করেছি অনেকবার দেখিয়েছি অনেক ঘটনা এই ভদ্রলোকের তিয়াত্তর বছর বয়স ওনার বুকে ব্যথা হঠাৎ বুকে ব্যথা আরম্ভ হয়েছিল বেশ কয়েক বছর ধরে বুকে ব্যথার জন্য উনি অ্যালোপ্যাথিক হসপিটালে দেখাচ্ছেন এই চারনক হসপিটালে বান্ডিল বান্ডিল কাগজ মেডিকেল কলেজে আরও কাগজ অল ইনভেস্টিগেশন নর্মাল অল ইনভেস্টিগেশন এ লিটল চেঞ্জ ইন দ্য ইলেকট্রোকার্ডিওগ্রাফ হাটে একটু চেঞ্জ হয়েছে কিন্তু ওষুধ চালিয়ে যাচ্ছে সমানে অ্যাডভাইস করছে করোনারি আর্টারিয়াল এনজিওগ্রাফি করতে হবে বাট ইসিজি রিভিলস উইথ ইন নর্মাল লিমিট ইসিজি রিভিলস উইথ ইন নর্মাল লিমিট সো বলছে এটি যে করোনারি আর্টারিয়াল ডিজিজ সিমটম আছে বুকে ব্যথা হয়েছিল এবং এটা ঘটনা বুকে ব্যথা ওনার হয়েছিল তবে তার জন্য চিকিৎসা চলছে বাট দ্য কজ বিহাইন্ড ইট ব্যথাটা হয়েছিল কেন ভদ্রলোকের চৌত্রিশ বছর বয়স্ক ছেলে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় চৌত্রিশ বছর বয়সের একটি ছেলে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় এত বড় একটা ধাক্কার পরে ওনার একটা চায়ের দোকান ছিল রাস্তা বড় করার জন্য সেই চায়ের দোকানটা ভেঙে দেয় এক মাসের মধ্যেই দ্বিতীয় আঘাত রুটি রোজগারের ধাক্কা তাহলে ভদ্রলোকের আঘাত চৌত্রিশ বছরের ছেলে হঠাৎ মারা গেল বাইক অ্যাক্সিডেন্টে ছোট্ট বাচ্চা নিয়ে বাচ্চা ছিল তা দ্বিতীয় ঘটনা রুটি রোজগার চায়ের দোকান বন্ধ হয়ে গেল তৃতীয় ঘটনা আরও মারাত্মকভাবে ওনাকে আঘাত দিল উনি কত ভালো মানুষ ভালো মনের মানুষ এই ঘটনা প্রমাণ করে ওই যে ছেলে মারা গেল তার যে ওয়াইফ সেই ওয়াইফ ছোটো বাচ্চা সমেত তার বাড়ির অন্যান্য অনেকে তাকে বিদায় করতে চাইল যে একে আর রাখার দরকার নেই কি করবে আর রাখার দরকার নেই উনি প্রতিবাদ করলেন সে তো আমার পুত্রবধূ নাতিটা তো আমার বংশেরই আমার রক্তের উনি প্রতিবাদ করলেন উনি জোর করে রাখলেন যে এরা থাকবে কিন্তু ঘটনাটা মনে আঘাত করলো এই তিনটি ঘটনার পরেই ওনার বুকে ব্যথা আরম্ভ হলো পরপর এই তৃতীয় ঘটনার পরেই ওনার বুকে আরম্ভ হলো তারপরের ঘটনায় এই ইতিহাস চলছে এতদিন ধরে দীর্ঘ ন বছর আট ন বোধ হয় আট নয় মাস সরি আট নয় মাস ধরে এই চিকিৎসা চলছে কিন্তু কারণটা কি মনে আঘাত মর্টিফিকেশান হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি হয় আমার প্রথম দেখতে হবে এই কারণ হল মন দুঃখ মনের আঘাত মনের যন্ত্রণা মনের ব্যথা উনি খাবার দাবার পছন্দ করেন একটু গরম মিষ্টি ভালোবাসেন তাহলে এই যে বুকে ব্যথা আমাদের অনেক হোমিওপ্যাথির চিকিৎসকরা বুকে ব্যথার ওষুধ খুঁজে বাড়াবে নানা রকম ওষুধ ক্যাকটাস গ্ল্যান্ডিফলরা ব্লাটা ওরিয়েন্টালিস ব্রায়োনিয়া ক্যালিকার রাস্টক্স কিন্তু দ্য পেইন হ্যাড স্টার্ট ইট ফ্রম মর্টিফিকেশান মনোকষ্ট থেকে মনোকষ্ট থেকে আরম্ভ হয়েছিল তাহলে মনোকষ্টের জন্য অনেক ওষুধ আছে কলোসিন ন্যাট্রামিউর লাইকোপোডিয়াম ফসফোরিক অ্যাসিড স্টেপিস গিয়া সাধারণত এমন অনেক কেসে আমি ফসফোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি কিন্তু এই ক্ষেত্রে ওনার মেডিসিন সিলেকশান লাইকোপোরিয়াম লাইকোপোডিয়াম কেন ফসফোরিক অ্যাসিড মনো কষ্ট পেয়ে চুপচাপ বসে থাকতো নীরবে নিভৃতে নিজের যন্ত্রণা নিজেই শেয়ার করত। কিন্তু উনি প্রতিবাদ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে ছিলেন এই অল্প বয়সী ওনার যে পুত্রবধূ বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বিদায় করা যাবে না এই মেন্টালিটি এই অ্যাটিচিউড এই সৎসাহস লাইকোপর তার সাথে মিষ্টিকে খেতে ভালোবাসছে খাবার দাবার একটু গরম ভালোবাসেন গরম কি ঠান্ডা গরম ভালোবাসেন তাহলে এই মানসিকতা আমাকে লাইকোপোরিয়াম প্রেসক্রিপশন করতে সাহায্য করলো অ্যান্ড লাইকোপোড়িয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন লেটস প্রেসক্রাইব লাইকোপোরিয়াম তার বুকের ব্যথা তার সমস্ত কষ্ট চলে যাবে মাই ফ্রেন্ডস মল্টিফিকেশান চ্যাপ্টার অ্যান্ড ডি দেয়ার ফর সুইটস ডি দেয়ার ফর ওয়ার্ম ফুড এবং এটা নির্দেশ করে ডিকিটোরিয়াল অ্যাটিটিউড সারা জীবন ধরে আপনার মধ্যে এই মানসিকতা ছিল অন্যায় নয় ন্যায্যভাবে আপনি যেটা ন্যায্য মনে করেন সেটাই ফাইনাল সেটাই চলবে সেটাই ঠিক সে মানুষের মন যে শরীরকে কন্ট্রোল করে একটা সিনেমাতে খুব সুন্দরভাবে লেখিকা লিখেছিলেন সেটি একটি সিনেমায় হয়েছিল বইটার নাম ছিল অলিক সুখ

সেদিন অপারেশনটা তুমি নিখুঁত ভাবে করেছিলে আমি মানছি কিন্তু নেই তুমি সারা সারাদিনে পাঁচটা চেম্বার প্রতিটি চেম্বারে গড়ে দশটা রুম পাঁচটা অপারেশন হাতের ষোলো ঘন্টা সময় তাহলে গড়ে প্রত্যেক রোগীর জন্য তিন থেকে চার মিনিট কি করছো কি সুখ তার পেছনে দৌড় চার মিনিটে রোগীর মন জানবে না রোগ জানবে কি করে তার তোমার উপর বিশ্বাস তৈরি হবে আমরা এখনো বিশ্বাস করি অর্ধেক রোগ মনে মনে যা কথা বলে আত্মবিশ্বাস জাগিয়ে তুলে সেরে যায় মানুষের শরীর তো যন্ত্র নয় একটা ভাষা আছে কান পেতে সেই ভাষা শোনা যায় স্যার